প্রিয় ভিউয়ার্স, এখন যাইলাম আপনার বাসতলা দড়াতানার শেষ বর্ডার। খুব সুন্দর জায়গা বাসতলা। আমি এ যাবৎ ওই এর আগে 5-6 বার আসছি, কিন্তু আজকে আবার আসা হইল। প্রাকৃতিক মনোরম দৃশ্য, যদি তোমার প্রাকৃতি দেখার ইচ্ছে হয় অবশ্যই অবশ্যই বাসতলা আমার। পানির পাশাপাশি মাছও আসে, যেখানে মাছ মারা ওই দৌকা আসল বাই সকলে খেও উড়াল জাল, খেও সিক্কা জাল। ভাই মাছ আইনি, ভাই মাছ মিলেনি, বেশি না রানি কম কম অবশ্য যায়, এগুলো এমনি মাছের সংখ্যা কম। এই এর উত্তর পাশটা লোক আপনার ইন্ডিয়া, আর এই পাশ লোক আপনার ভারত, ভারত ও উপাস অবত বাংলাদেশ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কাঙ্ক্ষিত জায়গার মাঝে পৌঁছে গেছি এই পাঁচতলার আপনার। এই জায়গা হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার পাহাড়, আর ওইটা হচ্ছে আপনার পাঁচতলার হিলের গেট। এই হচ্ছে সুইস গেট, ইন্ডিয়া থেকে যে পানিটা আসে এই নদী ধরে, এটা সুইস গেট। আসলে এখন তো বর্ষাকাল, প্রচুর পানি, আর সুইস গেট খোলা, সম্পূর্ণ সুইস গেট খোলা, যার কারণে প্রচুর পানি বাংলাদেশ হয়ে পড়ে। এই যে ইন্ডিয়ার পাহাড়, বর্ষার প্রচুর বৃষ্টি হয়, যার কারণে এখন সুইস গেট পানি আর আসলে খুব সুন্দর লাগে, অসাধারণ, সত্যি অসাধারণ। দিন রাত অবরত পানি পড়ে, পানির যে গর্জন, আপনার ইন্ডিয়া
ইন্ডিয়ার পাহাড় এই নদী ধরে পানি আসে। ওই যে চুজ করে প্রতিটি শিল্প আর্ট ওগুলো লামানিও হয়। দর্শনার্থী সব দেখি রাখি ইন্ডিয়ার পাহাড়, ওটা ইন্ডিয়ার পাহাড় বাইকও বাংলার সঙ্গে অনুরোধ করছে। হোটেল লেগে সরকারিভাবে যা করছেন স্যার, গেস্ট হাউস সরকারি। ও একটু আগে এলে আমরা দর্শনার্থী পয়সা পাইলাম, এখন দর্শনার্থী সব ইউজ হয়নি। এইগুলো গিয়া পাঁচতলা গেট, বাইকনো রাখি দিই। পাঁচ নং এক সেক্টর হেডকোয়ার্টার উত্তৃত স্মৃতি স্মারক ভবন প্রস্তাবিত আপনগর। সিটি শোজ বাসতলার প্রধান আকর্ষণ সিটি শোজ। আর ও আর একটা ভবন অনেক কিওর লিখে দেওয়ার সিদ্ধেশ্বর একটা স্থাপনা তৈরি হন নানি ওরে সিদ্ধেশ্বর। 11 জন মুক্তিযোদ্ধার স্মরণে যেটা সিদ্ধেশ্বর ধর হয়েছে, ওই 11 জন মুক্তিযোদ্ধার 11 জন মুক্তিযোদ্ধার যেটা খবরস্থান আমরা লিয়াদাম পাঁচতলার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর শহীদ আব্দুল হক সাহেব এই হচ্ছে সমাধি আব্দুল হক সাহেব। ওই 11 জন মুক্তিযোদ্ধার আর ও যে লাইট জ্বলে স্যার ওটা কিন্তু ইন্ডিয়া, ও যে লাইট জ্বলে এটা ইন্ডিয়ার পাহাড় লাইট জ্বলে, এই সারাটা পাহাড় সব ইন্ডিয়ার, সব এই যে পাহাড়গুলো সব ইন্ডিয়ার হচ্ছে। বাংলাদেশের শান্তিপ্রিয় গ্রাম হিসাবে প্রসিদ্ধ যার জুম গাঁও হয় আপনার পাঁচতলার প্রধান আকর্ষণ জুম গাঁও, ওই সিঁড়ি ওটা লাগবে। সন্ধ্যা হয়ে গেছে, তাহলে অন্ধকার লাগে। আমরা চুমকাও আছি, আমরা মেঘ নাই। আচ্ছা
পাথরও ঠিক আছে ওষুধটা বেশি আকর্ষণ আইনসা জি আসসালামু আলাইকুম ভাই আজও বলছি আসি জুমগাঁও আসি ভাই আমরা ইনশাল্লাহ আমরা আইরাম জুমগাঁও হাই স্কুল জুমগাঁও আমরা ঐতিহাসিক লাগে হাই স্কুল করেছি তন্ত্র সময়ে ওই যে লামাত পাহাড় লামাতারা গড় উপজাতি তারা গড় আসলে দিন হইলে খুব সুন্দর দেখা যাইতো।